নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো কালকে আমি দেখতে গিয়েছিলাম মোহনবাগান বনাম মুম্বাই সেই লিগ সিল্ড ম্যাচ এবং কি ম্যাচটাই না হলো লাস্ট অফ দি মোহনবাগান আইএসএ লিগ সিল্ড জিতলো এবং স্টেডিয়াম ভাই স্টেডিয়ামের কি অ্যাটমসফিয়ার ছিল আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট অ্যাটমসফিয়ার স্টেডিয়ামে মানে আলাদাই অ্যাটমসফিয়ার ছিল বাষট্টি হাজারের কাছাকাছি দর্শক ছিল এবং আমরা ডারবিতে যেটা দেখে থাকি সেটা হচ্ছে যে হাফ দর্শক মোহনবাগানের থেকে হাফ ইস্ট বেঙ্গলের থাকে মানে এক দল যখন গোল করে অন্য দল চেঁচানো বন্ধ করে দেয় বাট এখানে ভাই বাষট্টি হাজার দর্শক একসাথে চেঁচাচ্ছিল আর কি অ্যাটমসফিয়ার নাই ছিল আলাদাই ম্যাচ দেখলাম আর হাবাস দাদু ভাই ভীষণ থ্যাঙ্ক ইউ তোমাকে মানে হাবাস দাদু কিন্তু লিগ সেল চেতালো টিমকে এবং তার সঙ্গে সঙ্গে রেকর্ড ভাঙলো মানে ইতিহাস যেটা ছিল যে মুম্বাইকে মোহনবাগান আইএসএল এ হারাতে পারেনি সেই রেকর্ডটা ভাঙলো এবং কিন্তু কিন্তু সেই বছর ধরে চেষ্টা করে করে এবারে এসে মোহনবাগান্ডটা জিতলো এবং তার সঙ্গে সঙ্গে দু হাজার কুড়ি একুশ সালে মুম্বাই এর মোহনবাগান এই লিগশিল্ড হেরে গেছিল একদম ফাইনাল ম্যাচে গিয়ে সেটাও কিন্তু বদলালো তো আমি ট্রেন ধরে বেরিয়ে পড়েছিলাম একদম দুপুর বেলায় আড়াইটের সময় বেরিয়ে পড়েছিলাম আমাদের এখান থেকে তারকেশ্বর লোকাল ধরে দেন সেখান থেকে বালি হয়ে বিধাননগর গিয়ে একদম স্টেডিয়ামে পৌঁছে যায় প্রায় সাড়ে চারটে নাগাদ তো এখানে দেখতে পাচ্ছ যে সাড়ে পাঁচটা নাগাদ মোটামুটি সময় কিন্তু মোহনবাগানের টিমবাস রওনা দেয় হোটেল থেকে এবং বেন কিন্তু মাঠের মধ্যে যখন যাই তারপর আস্তে আস্তে প্লেয়ারদের প্র্যাকটিস শুরু হয় তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মোহনবাগানের কিন্তু কিন্তু প্লেইং ইলেভেনের যারা ছিল তারা এখানে ফিটনেস কোচের সঙ্গে আর কি ফিটনেস ট্রেনিং করছিল ফিশাল কাজ যদিও ছিল না সে ওখানে গোলকিপিং ট্রেনিং প্র্যাকটিস করছিল তো এখানে প্লেইং ইলেভেন দেখাচ্ছিল মোহনবাগানের তো মোহনবাগানের বাগানের প্লেইং ইলেভেনে আমাদের যেরকমটা প্রেডিকশন ছিল সেরকমই কিন্তু একটাই চেঞ্জ ছিল সেটা হচ্ছে লেফট উইংয়ে কিন্তু লিস্টন কুলাসও এসেছিল এবং লিস্টন কুলাসের এন্ট্রিটাই কিন্তু এই দিনের ম্যাচের অন্যতম একটা মাস্টার স্ট্রোক ছিল যেটা অবশ্যই অ্যান্টোনিও লোপেজ হাওয়াস কিন্তু দিয়েছিল তো সেখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার জন্য একটা অন্যতম খুশির মুহূর্ত ছিল যে হাবাস দাদু শরীর খারাপ কাটিয়ে আসছে এবং যেভাবে হাতটা নাড়িয়ে বুকটা চাবড়ে দিল দেখো ওটাই তো একটা ভরসা দেয় হাবাস তাদুকে মাঠের পাশে ডাগ আউটে দেখতে পাবার এবং টিম ভালো করবে সেটা বোঝা যায় এখানে কিন্তু মুম্বাইয়ের কোচও এসে হাবাসকে জড়িয়ে ধরে খুব ভালো একটা কিন্তু মানে সেখানে মুম্বাইয়ের কোচ ব্যবহার দেখায় এবং তারপর কিন্তু প্লেয়াররা আস্তে আস্তে ওঠে রেফারিরা ফার্স্টে আসে দেন প্লেয়াররা আসে এবং এই সময় কিন্তু আমাদের সূর্য সূর্যমেরণ গানটা চলছিল খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার ছিল তোমরা সেটা এনজয় করে একটু সেমা লেনথেম তারপর কিন্তু প্লেয়াররা রেডি হয়ে যায় মাঠে নেওয়ার জন্য দেন কিক অফ করে কিন্তু ম্যাচ শুরু হয়ে যায় এবং প্রথম দিকে কিন্তু একটু সমানে সমানে খেলা হচ্ছিলো মুম্বাই কিন্তু প্রথম দিকের বেশ কয়েকটা অ্যাটাক করেছিল একটা দিকের উইং দিয়ে একটা ডান দিকের উইং দিয়ে ছাংতে বিপিনের থ্রুতে তবে একটু মুম্বাইকে অপোনেন্টকে প্রেস করে খেলার অ্যাপ্রোচ সেই অ্যাপ্রোচটা খুব একটা দেখা যায়নি যেটার পিছনে হয়তো ভরা গ্যালারিও একটা বড় ভূমিকা রেখেছিল এবং যেহেতু মুম্বাইকে ড্র করলেও চলতো একটু কনজারভেটিভ হয়তো মুম্বাই গেছিল সেই কারণেই আমি দেখছিলাম যে প্রথম দিকে কিন্তু আনোয়ার আলীর মতো প্লেয়ার অনেকটা চোরে খেলছে মানে অনেকটা উপরের দিকে উঠে খেলছে মুম্বাই খুব বেশি প্রেস করছিল না বলে বাট মুম্বাই কাউন্টারে একটু মানে মাঝে মধ্যে কিন্তু ডেঞ্জার ক্রিয়েট করছিল প্রথম দিকে তবে মোহনবাগানেরও কিন্তু উইং প্লে ভালো হচ্ছিল এবং লিস্টন কোলাসক প্রথম কিন্তু সবথেকে ভালো অ্যাটাকটা লিস্টন করে মানে লিস্টনের থ্রুতে আসে যেটা কিন্তু অনুরূপ থাপে একটা খুব সুন্দর ক্রস রেখেছিল লিস্টনের দারুণ একটা হেডার সেটা কিন্তু গিয়ে পোস্টে লাগে এবং সেটাই কিন্তু গ্যালারিকে জাগিয়ে দেয় এবং তারপর এইটা হচ্ছে সেই মুভ প্রথমে বিশাল কায়েদে একটু বলটাকে মানে হারিয়ে ফেলছিল দেন বলটা ধরে তারপর যে এই মুভটা শুরু হয় এই মুভ থেকেই কিন্তু প্রথম গোলটা আসে প্রথমত এখানে কিন্তু হয়ে যায় হচ্ছে থ্রোইন দেন মানভীর সিং থ্রোইনটা নেয় তারপর সেখান থেকে কিন্তু সেই অ্যাটাকটা তৈরি হয় তো যেই অ্যাটাক থেকে কিন্তু দিমিত্রি তো লিস্টন কোলাসকে বল বাড়ায় এবং একটা অসাধারণ লিস্টন স্পেশাল লিস্টন কোলাসো স্পেশাল গোলাসো আমরা দেখি মানে লিস্টন কিন্তু প্র্যাকটিসে অনেকবারই ট্রাই করছিল ওই টাইপের গোল করার এবং ম্যাচেও কিন্তু করে অসাধারণ মানের একটা গোল ব্রিলিয়ান্ট গোল তো তোমরা সেই গোলটা এনজয় করো এবং একটু গ্যালারির রিয়াকশনটাও এনজয় করো আমি একটু কমেন্ট্রি কম দিচ্ছি তোমরা গোলটা এনজয় করো প্রথমে গোলের ভিডিওটা কিন্তু গ্যালারি থেকে আমার সেরে এসেছে তাই নয় কি আর ভাই যেভাবে মেহতাবকে দেখিয়ে মানে তারপর ফলস দেখিয়ে ফিনিশটা করলো টান পায় অসাধারণ ফিনিশ ছিল লিস্টন আলাদাই গোল করেছে ভাই তোমরা তো জানই যে লিস্টন একবার ওই টাইপের গোল করে দিয়েছে মানে এখন কিন্তু বাকি আইএসএলে ওই টাইপের ট্রাই চালিয়েই যাবে এমনিতেই লিস্টন ওই টাইপের শর্ট কিন্তু বারবারই মেরে থাকে এখানে কিন্তু তারপর আর একটা শর্ট কিন্তু ট্রাই নিয়েছিল দূর থেকে বাট হয়নি বাট একটা যেরকম ব্যাঙ্গার মেরে দিয়েছে লিস্টন ওটাই ভাই আলাদাই মানে আলাদাই গোল তো সেখানে লিস্টনের গোলটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানিও এখানে মোহনবাগান কিন্তু একটা দুটো অ্যাটাকের চেষ্টা করেছিল এই জায়গাতে এবং উল্টো দিকে মুম্বাইও মাঝে মধ্যে আসছিল তো সমানে সমানে খেলা হচ্ছিল একদম যে কালকে বিশাল ওপেন ফুটবল হয়েছে সেরকমটাও না তো এখানে দেখতে পাচ্ছ যে মানভীর সিং কিন্তু এখানে একটা হলুদ কার্ড দেখে একটা রাফ চ্যালেঞ্জ করে ফেলেছিল সেখানে ফার্স্ট হাফটা এক শূন্য গোলেই শেষ হয় মোহনবাগান কাঙ্ক্ষিত লিড পেয়ে গিয়েছিল তবে সেকেন্ড হাফে সেটাকে ধরে রাখা দরকার ছিল এবং সেই জায়গাতে মুম্বাই যে সেকেন্ড হাফে শুরু থেকেই অ্যাটাকে আসবে সেটাও সবাই জানতো এবং মুম্বাই কিন্তু সেকেন্ড হাফে শুরুর দিকেই বেশ কিছু মানে ভালো অ্যাটাক করে যেখান থেকে গোল পেয়ে যেতেও পারতো ইভেন ফার্স্ট হাফে শেষের দিকেও জর্জে পেরিরা ডিয়াজের একটা এমন বল ছিল যেটা থেকে ছাংতে কিন্তু গোল করতে পারত তবে সেই জায়গাতে কিন্তু মোহন বাগান তারা কিন্তু আবারও সেকেন্ড হাফের একটু পর থেকে মানে আস্তে আস্তে ম্যাচের মধ্যে ফিরতে শুরু করে এবং এই জায়গায় কিন্তু সাদিকুর সঙ্গে একটা তীরের হেড ক্লাস হয়ে গিয়েছিল যেটা কিন্তু তিরির জন্য খুব খারাপ দেখতে লাগছিল সাদুকুও পড়েছিল বাট সাদুকু একবার উঠেছিল বাট তিরি কিন্তু ওঠেনি তো সেই জায়গাতে সাদুকু যে ঠিক হয়ে যাবে সেটা বুঝতে পারছিলাম বাট তিরিকে নিয়ে কিন্তু এখানে চিন্তা লাগছিল তো অনেকক্ষণ ধরে কিন্তু মানে তিরিকে এখানে শুশ্রূষা দেওয়া হয় যেই কারণে হয়তো সেকেন্ড হাফের লাস্টের দিকে বেশ কিছুক্ষণ টাইম অ্যাড হয়েছিল তবে তিরি সেখানে কিন্তু উঠে দাঁড়ায় বাট বেশিক্ষণ কিন্তু সেখানে কন্টিনিউ করতে পারেনি এবং যখন তুলে নিচ্ছিল তারপর তিরি কিছুক্ষণ খেলার পর আবার উঠে যায় সেই সময় কিন্তু তিরিকে দেখতে একটু খারাপই লাগছিল পরে যদিও খবর আপ পেয়েছি যেটা সেটা সুস্থই আছে খুব একটা অসুবিধার কিছু হয়নি বাট দেখতে কিন্তু অবশ্যই মাঠ থেকে একটুখানি ডেঞ্জারাস লাগছিল দেন মোহনবাগান কিছু চেঞ্জেস করে তো সেখানে কিন্তু প্রথম চেঞ্জ মোহনবাগান করে অভিষেক সূর্যবংশীকে তুলে দীপক তাঙড়িকে নামায় এবং তারপর কিন্তু আবারো জাস্ট কিছুক্ষণ বাদেই জনি কাউকু আর আরমান্দ সাদিকুকে তুলে কাউকুর বদলে ব্র্যান্ডেন হ্যামিল আসে আর সাদিকুর বদলে কিন্তু কামিংস আসে আর সেই কামিংস কিন্তু পর থেকে একটু প্রথম মনে গা বাঁচিয়ে খেলছে এবং সেই জায়গাতে কামিংস একটু গ্যালারি থেকে হয়তো গালাগালিও খাচ্ছিল সত্যি খাচ্ছিলো মানে একটু গা বাঁচিয়ে খেলছিল একটা হেডার মিস করে কিন্তু মানে পুর্বান আছেন বা বল কালেক্ট করে সেখানে কামিংস কিন্তু ইজিলি পা বাড়িয়ে যেতে পারতো তবে সত্যি কামিংস মানে একটু প্রথম দিকে একটু অন্যরকম লাগছিল বেটার করতে পারতো মনে হচ্ছিল তবে এই জায়গাতে আমি পার্সোনালি কামিংস কে মিস করছিলাম মানে থাপা মারে এই যে রিবাউন্ডটা আসে এটা ট্যাপিং করার জন্যই তো কামিংস কে দরকার তবে কামিংস কিন্তু ফাইনালি গোলটা করে মোহনবাগানকে সেই দুই শূন্য গোলের লিড দিয়েছিল হোয়াট এ বল দিমিত তো কি বল বাড়িয়েছিল যদিও কামিংস এর ফার্স্ট টেসটা মনে হলো যে খুব একটা ভালো হয়নি মানে অন্যদিকে চলে গিয়েছিল তবে দেন তারপরও কামিংস বলটাকে ধরে যেভাবে ইউএল ভ্যান্ডিভ চ্যালেঞ্জ করে তার সামনে দিয়ে ফিনিশটা করলো ব্রিলিয়ান্ট ফিনিশ ছিল নিঃসন্দেহে অসাধারণ ফিনিশটা ছিল তবে দিমিত্রি তো তারও প্রশংসা করতে হবে যে ধরনের বল সে বাড়িয়েছিল এবং দুটো গোল হয়েছে দুটো গোলের অ্যাসিসটি দিমিত্রি করেছে অসাধারণ দিমিত্রি এক কথায় অসাধারণ কোনো কথা হবে না দিমিত্রিকে নিয়ে এবং জেশন কামিংস ফাইনালি তার যে ভ্যালু সেটা কিন্তু দেখিয়ে দিয়ে গেল সব থেকে গুরুত্বপূর্ণ গোলটা হয়তো মোহনবাগানের জার্সিতে জেশন কামিংস এটাই করলেন ভারতের চ্যাম্পিয়ন বানালেন মোহনবাগানকে সত্তর কোটি টিম এত বড় স্ট্রাইকার ওয়ার্ল্ড কাপার স্ট্রাইকার কি করতে পারে সেটা কিন্তু ফাইনালে দেখালো হ্যাঁ অবশ্যই প্রথম দিকে একটু গামাচিয়ে খেলেছিল বাট এই গোলটা মারাত্মক ছিল এই টাইপের গোল হয়তো কামিংসকে অনেক বেশি কনফিডেন্স দেবে ডান পায় দারুণ ফিনিশ ছিল তো সেখানে মোহনবাগান দুই শূন্য গোলের লিডটা পেয়ে গিয়েছিল বাট এইখানে কিন্তু মুম্বাই সিটিএফসি তারা কিন্তু একটা গোলের ব্যবধান কমিয়ে দেয় এখানে মোহনবাগান কর্নার করে দেয় এবং সেখানে মুম্বাই সিটি এফসি কর্নারটা খুব তাড়াতাড়ি নেয় যেই কর্নার থেকে কিন্তু লালিয়ান জলা ছাংতে একটা গোলের ব্যবধান কমায় তো এখানে দেখতে পাচ্ছ কর্নার থেকে বল উড়ে আসে এবং আপুইয়া এখানে মানে হেড দেয় দেন বলটা চলে যায় ছাংতের কাছে ছাংতে কিন্তু মা একটা ভালো ফিনিশ করে তবে ছাং থেকে কিন্তু সেখানে কেউ মার্ক করছিল না মানে সেই জায়গাতে কি মোহন বাগান প্লেয়ারের একটু ওভার কনফিডেন্ট হয়ে গেছিল একটু ক্যাজুয়ালি খেলছিল হতে পারে বাট এই জায়গায় কিন্তু ব্র্যান্ডিন হ্যামিলের ডবল ইয়েলোতে রেড কার্ড হয়ে যায় এবং পর দুটি ইয়েলো কার্ড দেখে আমরা দূর থেকে বুঝতে পারিনি যে কী কারণে মানে ইয়েলো কার্ড দেখলো লাল কার্ড আদেও কেন দেখলো বুঝতেই পারছিলাম না বাট পরে যা শুনলাম যে মানে টাইম ওয়েস্টিংয়ের জন্য একটা ফার্স্ট ইয়েলোর দেখেছিল এবং তারপর তো একটা মানে মুম্বাইয়ের প্লেয়ারের পা তো একটু এখানে কিন্তু মুম্বাইকে করেছিল এবং সেই জায়গাতে এই যে একটা অ্যাটাক হচ্ছিল এখানে যেসন কামিংস সে বল নিয়ে যাচ্ছিল এবং সেখানে কিন্তু ক্লিয়ারলি পেছন থেকে সে এই দেখো আপুইয়া তাকে কিন্তু পেছন থেকে পুশ করলো কিন্তু কামিংস তো কিছুই করেনি মানে ফাউল চলে গেল কামিংস এর এগেনস্টে মানে তারপর দেখো যে ভালপুইয়া কিন্তু কামিংসের মাথায় চাঁটি মারে এবং দেন একটা ঝামেলার হয় এবং এখানে কিন্তু ভালপুইয়াকে স্ট্রেট রেড দেখানো যেতে পারতো মানে রেফারি কিন্তু সামনাসামনি ছিল খুব দূরে ছিল না এমনিতেই প্রথম যে কামিংস কামিংসের এগেনস্ট দেয় সেখানে তো কামিংস কিছুই করেনি কামিংস বলটা হোল্ড করছিল পেছন থেকে সে আপুইয়া পুস করে সেই জায়গাতে হয় মোহনবাগান ফাউল পেতো আর নয়তো খেলাটা কন্টিনিউ হতো মুম্বাই সিটি এফ মানে ফাউল পেয়ে গেল কিছু বুঝলাম না তো সেই জায়গাতে রেফারি এই জায়গাতে অবশ্যই একটু চেষ্টা করছিল মুম্বাইকে টেনে খেলানোর বাট সেখানে কিন্তু মানে তারপর ওখানে কামিংসের মাথায় চাঁটি মারা যেখান থেকে ঝামেলায় সূত্রপাত হয় দিমিত্রি পেত্রা তার সঙ্গে দীপক তাংড়ি জেশন কামিংস তারা ঝামেলায় জড়ায় উল্টো দিক থেকে পুরবালা চেন পা আকাশ মিশ্র তারাও করে তো সেই জায়গাতে কিন্তু রেফারি এই জায়গাতে সিচুয়েশনটা ম্যানেজ করে হলুদ কার্ড দেখায় তো এখানে দেখো রেফারি মানে হলুদ কার্ডের একটা মানে বর্ষণ করবে সবাইকে হলুদ কার্ড দেখাবে তো এখানে ডাকছে সবাইকে পাঁচটা প্লেয়ারকে একসাথে হলুদ কার্ড দেখিয়ে দেবে একটা বেশ ফানি মোমেন্ট ছিল এখানে তো এখানে কামিংস পেত্রাতোস ভালপুইয়া লাচেনপা পা তাংড়ি সবাইকে পরপর হলুদ কার্ড দেখিয়ে দেয় বাট রেফারির এখানে কিন্তু রেফারিং নিয়ে প্রশ্ন উঠতেই পারে মমেন্টের পর থেকে সবাই ওয়েট করছিল যে কখন ফাইনাল হুইসেলটা বাজবে এবং আট মিনিট অতিরিক্ত টাইম ছিল সেটা দশ মিনিট হয়ে যায় এবং তারপর গিয়ে ফাইনাল হুইসেল বাজে দেন সেলিব্রেশন শুরু হয় সেই সময় অ্যাকচুয়ালি হাত কাঁপছিল মানে ভিডিওটাও ঠিকঠাক করে করতে পারছিলাম না তো এবার সেই মোমেন্টগুলো তোমরা এনজয় করো একদম টান টান উত্তেজনাপূর্ণ খেলার শেষ মোমেন্টগুলো তারপর মোহনবাগান চ্যাম্পিয়ন হয় ফাইনাল হুইসেল বাজে দেন সেলিব্রেশন হয় সেগুলো এনজয় করে আমি আর সেখানে কোনো কমেন্টরি দিচ্ছি না এখানে কিন্তু সেলিব্রেশনের পর প্লেয়ারদের মেডেল গুলো তুলে দেওয়া হয় উইনিং মেডেল গুলো প্লেয়ারদের গলায় পড়িয়ে দেওয়া হয় এবং তারপর কিন্তু শিল্ডটা দেখতেই পাচ্ছ কামিংস একটা চুমু দিয়ে দেয় শিল্ডে এবং দিমিত্রি পেত্রা দিয়েছিল তো সেখানে কিন্তু তারপর সুভাষিষ বোস তার হাতে কিন্তু লিগ সিলটা তুলে দেওয়া হয় এবং সুভাষিষ বোস তারপর নিয়ে গিয়ে কিন্তু টিমের সঙ্গে সেলিব্রেশন করে তো ভাই অসাধারণ একটা মোমেন্ট তো চ্যাম্পিয়ন্স অফ ইন্ডিয়া লাস্ট মানে বছর থেকে যেটা হয়েছিল মানে মোহনবাগান কাপটি জিতেছিল তারপর এই নিয়মটা আসে মোহনবাগান কাপ চ্যাম্পিয়ন হবার পর যে এবার থেকে ভারতের চ্যাম্পিয়ন তাদেরই বলা হবে যারা আইএসএল এস এল জিতবে মোহনবাগান বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই পরের বছর আমরা লিগ সিলটাই জিতে নেব এবং সেখানে ইতিহাসে প্রথমবার আই এর ইতিহাসে মুম্বাইকে হারিয়ে লিগশিল্ড জয় এবং মোহনবাগান কিন্তু আগেও দু তিনবার খুব ক্লোজ এসেছিল যেখানে একবার মুম্বাইয়ের কাছে হয়েও হেড টু হেডে লিগশিল্ড হারতে হয়েছিল আর একবার জামশেদপুরের কাছে গিয়ে হারে মুম্বাই অনেকটা ইজিলি জিতে চ্যাম্পিয়ন মুম্বাইকে হারিয়ে লিগশিল্ডটা জিতলো মধুর একটা বদলা নিল অসাধারণ এবং সেখানে কোচ অ্যান্টনিও লোপে ঝাবাসকে ক্রেডিট দিতেই হবে ফার্স্ট হাফের আইএসএল এর পর মোহনবাগান যে জায়গাতে চলে গিয়েছিল সেখান থেকে কি মোহনবাগান আগেও লিগশিল্ড জিততে পারবে সেই আশা আস্তে আস্তে মোহনবাগান সমর্থক ক্রিকেটে কিন্তু ছাড়তে শুরু করেছিল দেন হাবাস আসে টিমটাকে পুরোপুরি পাল্টে দেয় এবং যেভাবে টিমটা তারপর থেকে কাম করলো ফিজিক্যালি যেভাবে ফিট হলো অভিষেক সূর্যা বংশীর মতো ইয়ং প্লেয়ারদের নিয়ে এসে টিমে যেভাবে ফিট করানো হলো আলাবাই ভাই অ্যান্টোনিও লোপেজ হাবাস এই টিমটাকে চ্যাম্পিয়ন করার পেছনে অন্যতম প্রধান কারিকর এবং টিমটা একটা ডারবি হারার পর অনেকে কিন্তু সত্তর কোটি টিম কি করলো কি করলো সেই নিয়ে অনেক কথা বলেছিল সত্তর কোটি টিম কিন্তু লাস্ট অব দি ডুরান্ট চ্যাম্পিয়ন আগেই হয়েছিল এবার ভারতের চ্যাম্পিয়ন হলো লিগ সিরিজ জিতলো আইএসএল কাপটা জিতলো সেটা সুপার কাপ যাই হোক সুপার কাপ ট্রফিটাও আমাদের বাংলায় এসেছে ডুরান্ড কাপও বাংলায় এসেছে আইএসএল ফিল্ডও বাংলায় এসেছে আই লিগও বাংলায় এসেছে এবার হোপফুলি আইএসএল কাপটাও বাংলায় আসবে তো মোহনবাগান বাগান কংগ্রাচুলেশন অসাধারণ খেলেছে এবং সেখানে কিন্তু এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু সেটা একটা বড় টার্গেট পরের মরসুমে থাকছে এর পরের লক্ষ্য কাপ তো এখানে কিন্তু মোহনবাগান প্লেয়াররা সঙ্গে নিয়ে সেলিব্রেট করে দেন ফ্যামিলির সঙ্গে সেলিব্রেট করছিল এবং দেন কিন্তু তোমরা এই ভিডিওটা কতটা এনজয় করেছো সেটা কমেন্টে জানিও যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও কালকের ম্যাচ নিয়েও কিছু কমেন্টে বলে যাও আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো বাই বাই